যারা এখনো পর্যন্ত ফুলমালা দিচ্ছেন তারা কিন্তু ফুরফুরা শরীফের পীরজাদাকে সম্মান দিচ্ছেন। ওই জায়গায় যদি ভাঙড়ের অন্য কেউ বিধায়ক হতেন, একজন অপদার্থ বিধায়ক, একজন নির্লজ্জ বিধায়ক, যিনি ভাঙড়ের মানুষের কোনো কাজ করছেন না, তিনি এখনো পর্যন্ত চক্রান্ত করছেন, এলাকায় এসে এলাকায় কারো বাড়িতে বাড়িতে আসছেন, আসার পরে সেখানে খাওয়া দাওয়া করছেন, ফুলমালা নিচ্ছেন এবং ভাঙড়ে একটা অশান্তির পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। এখনো কাটমানি নিয়ে শুরু করিনি, তাহলে ভবিষ্যতের কথা ভাবতে হবে তাহলে। না, এরকম ভাঙড়ের সাধারণ মানুষ, ভাঙড়ের যারা সাধারণ মানুষ তারা এতদিন পর্যন্ত যে তিনি একজন বিধায়ক নির্বাচিত হওয়ার পরে তারা যখন পরিষেবা পাচ্ছে না, সেখানে আপনারা কোনো তৃণমূলের নেতাকে দেখেছেন? তৃণমূলের কংগ্রেসের কর্মীদের দেখেছেন? দেখেননি। ভাঙড়ের এখনো কাটমানি নিয়ে শুরু করিনি, তাহলে ভবিষ্যতের কথা ভাবতে হবে তাহলে। আসছেন, ফুলমালা নিচ্ছেন আর খাওয়া দাওয়া করছেন আর চলে যাচ্ছেন। তো মানুষ, ভাঙড়ের মানুষ ফুরফুরা শরীফকে সম্মান দিয়েছিল, দাদা হুজুর পীরকেবলার মানুষ, পীরকেবলার সিলসিলার মানুষ, তারা ভাঙড়ের মানুষ সেই ভাইজানকে সম্মান দিয়েছিল। তিনি ভাঙড়ের সম্মানীয় বিধায়ক, মাননীয় বিধায়ক হিসেবে ভাঙড়ের মানুষ কোনো পরিষেবা পাচ্ছে না, কোনো কাজ পাচ্ছে না। আসি, আমাকে আইএসএফে ভোট দিয়ে বা আমাদেরকে ভোট দিয়ে জিতিয়েছে, ভাঙড়বাসী আমাকে বিশ্বাস ভরসা করেছিল আমি তো অন্য কোনো দলে চলে যাই, তাহলে এদের বিশ্বাস ভরসা আস্থাকে নষ্ট করলো। এই ক্ষেত্রে যেখানকার জনগণের কাজ হলো আমাকে বয়কট করা, তা আমি বলবো জনগণ যদি স্ট্রং হয় যতটা হবে ততটা এই ধরনের যারা দল বদলু তারা আরও পিছিয়ে যাবে। এই যে মুকুল রায়ের বিরুদ্ধে যে আমরা বিরোধী দলের বিধায়ককে সম্মান দিই, কিন্তু তিনি কোনো রকম ভাঙড়ের উপকারে আসছেন না, কোনো কাজ তিনি করছেন না। পূর্বে ভাঙড়ে একটা আশা নিয়ে একটা সমস্যা হচ্ছিল, বাড়ি ভাড়া নিয়ে একটা সমস্যা হচ্ছিল, এখন সবার সহযোগিতাতে, বিশেষ করে মিডিয়া বন্ধুদের সহযোগিতাতে, সাধারণ মানুষ এবং প্রশাসনের সহযোগিতা আমি বাড়িয়ে নিয়েছি। তা আমি বলবো, আমি এখন সংযুক্ত মোর্চার আমি একমাত্র প্রতিনিধি, আমাকে কিন্তু সংযুক্ত মোর্চার বাকি যার দলগুলো আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রামেও ডাকছে যে আসতে হবে তাদের ভালোবাসাতে, আমি সেখানে যেতে বাধ্য হচ্ছি। সেক্ষেত্রে আমার নির্দিষ্ট এখন টাইম করতে পারছি না এই মুহূর্তে, ভাঙড়ে কবে কবে আসবো। তারপরেও বলছি, আমার যেখানে বাড়ি ভাড়া নিয়ে আছে সেখানে আমার লোকও রাখা আছে, যার যে সমস্যা আছে দরখাস্ত করে ওখানে জমা দিলে আমি তার সমস্যা সমাধানের চেষ্টা করবো। বিধায়ক হিসেবে ভাঙড়ের মানুষ যে কত ভুল করেছে, ভাঙড়ের মানুষ তা টের পেয়েছে এবং গত দু মাস ধরে মানুষ ভুল বুঝে তৃণমূল কংগ্রেসের দিকে মানুষ ফিরে এসেছে। আজকে গত দু মাস আগে ভোটের আগে আপনারা দেখুন যে মানুষের ঢল তার পিছনে নেমেছিল, আজকে মানুষ কোথায়? আজকে সাধারণ মানুষ নেই, তারা ভুল বুঝেছে, ভুল বুঝেছে যে ভোটটা দিয়েছিল দাদা হুজুর পীরকিবলার ভাইজানের নাম করে, ফুরফুরা সিলসিলা ধর্মীয় আবেগকে কাজে লাগিয়েছিল, মিথ্যা প্রতিশ্রুতি হসপিটাল বলে যে বিক্রি হয়ে গেছে, তিনি অনেক বাজে কথা মিথ্যা কথা তিনি বলেছেন ভাঙড়ের মানুষকে, ভাঙড়ের মানুষ দিনের পর দিন হাড়ে হাড়ে টের পাবেন। আমি ভোটের সময় এখানে এসেছিলাম, আমাকে জানিয়েছে, আমি গুরুত্ব সহকারে দেখবো এবং যেখানে যা সমস্যা হচ্ছে, যেখানে ব্রিজ করলে সমস্যার সমাধান হবে আশা করছি সেটা আমি পূরণ করব। আমি সেটা খুব তাড়াতাড়ি ওখানে ভিজিট করব, আজকে হয়তো হয়ে উঠবে না, কিন্তু আমি ভাঙড় ওখানে ভিজিট করে ওখানে পরিস্থিতি ওখানকার সাধারণ মানুষের সাথে কথা বলবো যে কী করলে এই সমস্যার সমাধান হবে। ভাঙড়ের মানুষকে যেসব প্রতিশ্রুতি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, যা কিছু করবেন মমতা বন্দ্যোপাধ্যায় করবেন না। এরকম ভাঙড়ের সাধারণ মানুষ, ভাঙড়ের যারা সাধারণ মানুষ তারা এতদিন পর্যন্ত যে তিনি একজন বিধায়ক নির্বাচিত হওয়ার পরে তারা যখন পরিষেবা পাচ্ছে না, সেখানে আপনারা কোনো তৃণমূলের নেতাকে দেখেছেন? তৃণমূলের কংগ্রেসের কর্মীদের দেখেছেন? দেখেননি। ভাঙড়ের সাধারণ মানুষ আজকে যারা এখনো পর্যন্ত ফুলমালা দিচ্ছেন তারা কিন্তু ফুরফুরা শরীফের পীরজাদাকে সম্মান দিচ্ছেন। ওই জায়গায় যদি ভাঙড়ের অন্য কেউ বিধায়ক হতেন, একজন অপদার্থ বিধায়ক, একজন নির্লজ্জ বিধায়ক, যিনি ভাঙড়ের মানুষের কোনো কাজ করছেন না, তিনি এখনো পর্যন্ত চক্রান্ত করছেন, এলাকায় এসে এলাকায় কারো বাড়িতে বাড়িতে আসছেন, আসার পরে সেখানে খাওয়া দাওয়া করছেন, ফুলমালা নিচ্ছেন এবং ভাঙড়ে একটা অশান্তির পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। তৃণমূলের নেতারা ত্রিপুরায় গিয়ে গণতন্ত্রের গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলছে, অবশ্যই প্রত্যেকের রাইট আছে প্রত্যেকটা রাজ্যে গিয়ে ভারতবর্ষের যে কোনো জায়গায় যে করতে পারে, তবে এখানে যদি ত্রিপুরাতে যদি কোনো মানুষ তৃণমূলের কর্মীদেরকে বহিরাগত বলে সেক্ষেত্রে যেন না চাচামিচি কেউ করে, কারণ হচ্ছে আগে রাজ্যটা দেখার দরকার, যে রাজ্যে তিনি ক্ষমতায় আছেন সেই রাজ্যে বিরোধীদের কী অবস্থা চলছে, বিরোধীদের কোন জায়গায় দাঁড়িয়ে আছে। আজকের কথা বলছি আমি, আজকে রাত 12টার পর আমাকে একটার দিকে আমি ফোন করেছিল, আমার ফুরফুরা অঞ্চলে একটা আইএসএফ করার জন্য তাকে ধরে মারধর করে তাকে তার চোখ টোক ফাটিয়ে দেওয়ার মতো অবস্থা করে দিয়েছে। তো সুতরাং যে কী রাজ বিরোধীদের ওপরে যে কী গণতন্ত্র হরণ চলছে আগে এখানে দেখা দরকার, এই রাজ্যের ল অ্যান্ড অর্ডার যাতে না ক্রিয়েট হয়ে যায়, কী ল অ্যান্ড অর্ডার সঠিকভাবে যাতে চলে সেটা দেখার দরকার, প্রথমে এটা দেখে তারপরে অবশ্যই মনে হয় বাই অন্য অন্য রাজ্যে গিয়ে অবশ্যই দেখা দরকার, কারণ প্রত্যেকটা ভারতীয়ের পাশে প্রত্যেকে দাঁড়ানো উচিত। কিন্তু আগে যে রাজ্যে তিনি যিনি দায়িত্বশীলে আছে রুলিং পার্টি, আগে রাজ্যটা কীভাবে শান্তির সাথে সম্প্রীতির সাথে ঐক্যের সাথে চলে এবং বিরোধীরা যাতে স্পেস পায় সেই জায়গাটা দেখা দরকার।
সরকার। পশ্চিমবঙ্গে কি গণতন্ত্র প্রতিষ্ঠিত আছে বলে মনে হয়? দেখুন, আমি তো এই বিষয়ে না একাধিকবার বলেছি, আমি বিধানসভাতে বলেছি, রাজ্যপালের বক্তব্যে ডিসকাসে আমি বলেছি, রাজ্যে শাসক দলের দ্বারা যে অত্যাচার চলছে সেটা একদম অত্যন্ত, মানে কি বলবো আপনাকে, ভাষায় বলতে পারবো না যে এ ধরনের অত্যাচার চলছে। ভোট পরবর্তীতে যা হিংসা যা আজও অব্যাহত, এটা আগে রাখা দরকার। এটা এটার দ্বারাই তো মানুষকে বিতস্ত করার চেষ্টা করছে অ্যাকচুয়ালি, কিন্তু এটা যেটা চালাচ্ছে এটা একদম গ্রাসরুট লেভেলের টিএমসির তারা ম্যাক্সিমাম চালানোর চেষ্টা করছে, পঞ্চায়েত ভোটের আগে, যাতে ভয় দেখিয়ে বিরোধীদেরকে বাড়ির মধ্যে ঢুকিয়ে দেওয়া যায়, অর্থাৎ পঞ্চায়েত ভোটে যাতে তারা আপনার বিরোধী চিহ্ন করে তারা জিততে পারে, এই জন্য এই ফর্মুলাটা তারা চালানোর চেষ্টা করছে। বাবুল সুপ্রিয় যেভাবে ইস্তফা দিলেন, রহস্য জনভাবে কিছু বলবেন? না, ওটা পার্টির ইন্টারনাল ব্যাপার, ওটা বিজেপি পার্টির সাথে একটা এমপির ইন্টারনাল ব্যাপার। তো আমাদের এখন দেখা দরকার নেই ইস্তফা দিয়ে আবার কোন দলে নাম লেখাচ্ছে, তারপরে মন্তব্য করা দরকার। কারণ হচ্ছে ইস্তফা বা যে কাউকে যে কোনো মানে আইডিওলজি পছন্দ নাও হতে পারে, কিন্তু কথা হচ্ছে কিছুর ওপরে আমাদের দেখা দরকার ওইগুলোকে বয়কট করা দরকার, যারা জনগণের ভোট নেওয়ার পরে এক দল থেকে অন্য দলে চলে এসে, যে কোনো দলের হোক না, ভোট ভোটে জেতার পরে এক দল থেকে অন্য দলে চলে এসে তাদেরকে জনগণের পক্ষ থেকে বয়কট করা দরকার। কারণ জনগণের সে যা যে কোনো দলকে বিশ্বাস করতে পারে, ধরুন আমি আজকে আমাকে এখানে বাংলাবাসী আমাকে আইএসএফে ভোট দিয়ে বা আমাদেরকে ভোট দিয়ে জিতিয়েছে, বাংলাবাসী আমাকে বিশ্বাস ভরসা করেছিল, আমি তো অন্য কোনো দলে চলে যাই, তাহলে এদের বিশ্বাস ভরসা আস্থাকে নষ্ট করলো। এই ক্ষেত্রে যেখানকার জনগণের কাজ হলো আমাকে বয়কট করা, তা আমি বলবো জনগণ যদি স্ট্রং হয় যতটা হবে ততটা এই ধরনের যারা দল বদলু তারা আরও পিছিয়ে যাবে। এই যে মুকুল রায়ের বিরুদ্ধে যেভাবে বিজেপি একজোট হয়ে লড়ছে হচ্ছে দল বিরোধী আইন নিয়ে, কি বলবেন? এটা দেশের গণতন্ত্র, দেশের আইন আছে, শুধু মুকুল রায় নয়, যারাই দল বিরোধী বিগত সময়েও কিন্তু অনেক লড়াই করেছিল, সিপিএমের পক্ষ থেকে লড়াই করা হয়েছিল, যারা সিপিএম ছেড়ে চলে গিয়েছিল টিএমসিতে বা যারা কংগ্রেস ছেড়ে মানুষ ভুইয়ার যিনি নাম আমরা সবাই জানি তার বিরুদ্ধে লড়াই হয়েছিল, কিন্তু ফল কী হয়েছে আমরা সবাই জানি। আমরা ফল দেখার অবস্থাপন্ত ওয়েট করি কি ফল হতে চলেছে। কোনো ফল বার হবে বলে মনে হয়? আমার তো মনে হয় সেরকম কোনো সদার্থক ফল আমরা পেতে পাবো না। আপনি ভোটের সময় প্রচারে বলেছিলেন, নির্বাচনী প্রচারে, যে আমার ভাঙড়ের প্রথম কাজ হবে যে বড় পরেশ এবং ছোট পরেশ যেটা তৃণমূলের গুন্ডা বাহিনীরা নিয়ে দখল করে রেখেছে ওটা স্থানীয় মানুষদেরকে ফিরিয়ে দেবো, সেটা ব্যাপারে কী ভাবছো? হ্যাঁ, সেটার ব্যাপারে প্রথম কাজ ওটা আমি উল্লেখ করিনি, আমি অবশ্য কাজের মধ্যে অন্যতম একটা প্রধান কাজ হবে যে ওখানকার যারা মৎস্যজীবী আছে তারা অনাহারে দিন কাটাচ্ছে, এখনও কাটাচ্ছে, আমার কাছে খবর আছে যে তাদেরকে তাদের যে জায়গা তারা ছিল তাদেরকে পুনঃ প্রতিষ্ঠিত কীভাবে করা যায়, তারা আমাদের সাথে কথা হয়েছে, কাগজপত্র আমাকে দিচ্ছে, ওটা নিয়ে আমি অবশ্যই মুভমেন্ট করব। শুধু বড় পরেশ ছোটো পরেশ নয়, বড় আবাদ আছে, বেশ কিছু ওখানে এলাকার জমি ভেড়ি আছে যেগুলো তারা দীর্ঘদিন করে তাদের রুজিরুটি হতো, কিন্তু দুঃখের বিষয় তাদেরকে ওখান থেকে কেড়ে নিয়ে ওটা একটা প্রমোটারদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে, তার বিরুদ্ধে অবশ্যই আমি রুখে দাঁড়াবো এবং আইনি প্রক্রিয়া এবং এলাকার মানুষজনকে নিয়ে প্রতিরোধ গড়ে তুলব। বিধায়ক বিজয় নতুন সিদ্দিক সাহেব কোন রকম বিশ্রাম না নিয়ে এখনো যে ভক্তগুলো সাক্ষাৎ করছেন, তারা কথা শুনছেন, তারা সাথে সেলফি তুলছেন এবং নিজের বলা অন্য বাচ্চাদের আবেগে কেঁদে ফেললেন। একটি যাবো।